পুরাতন মালদা পৌরসভা তৃণমূলের বিভিন্ন ওয়ার্ডের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিলেন। মঙ্গলবার পৌর নির্বাচনের পুরাতন মালদা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে তৃণমূল দলের প্রার্থীরা মালদা জেলা প্রশাসনিক ভবনে এসে মনোনয়নপত্র জমা দিয়েছেন। যাদের মধ্যে উল্লেখযোগ্য হিসেবে রয়েছেন 7 নম্বর ওয়ার্ডের প্রার্থী শত্রুঘ্ন সিনহা বর্মা, 9 নম্বর ওয়ার্ডের প্রার্থী কার্তিক ঘোষ, 19 নম্বর ওয়ার্ডের প্রার্থী বিশ্বজিৎ হালদার, 14 নম্বর ওয়ার্ডের প্রার্থী মিনতি ঘোষ, 12 নম্বর ওয়ার্ডের প্রার্থী বিভূতি ঘোষ প্রমুখ। এদিন সকাল থেকেই পুরাতন মালদা পৌরসভা সহ জুড়ে তৃণমূলের মিছিল একাকার হয়ে যায়। দলীয় ঝান্ডা, দলের প্রতীকী চিহ্ন আঁকা, মাথায় টুপি, মুখে মাস্ক, রঙিন বেলুন নিয়ে বিভিন্ন ওয়ার্ডের তৃণমূল প্রার্থীরা কর্মী সমর্থকদের সমর্থনে বিশাল র্যালি করে। পরে জেলা প্রশাসনিক ভবনের নির্দিষ্ট দূরত্বে সেই মিছিল শেষ হয়। এরপরই নির্বাচন কমিশনের নির্দেশ মেনে একে একে পুরাতন মালদা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। রঞ্জিত দাসের রিপোর্ট, NTVWB। নমিনেশনের ডেট আছে, তৃণমূল কংগ্রেস দুটো পৌরসভার ক্যান্ডিডেটদের নমিনেশন করাচ্ছি আমরা সবাই দাঁড়িয়ে এখানে। গতকাল থেকে আমাদের নমিনেশন শুরু হয়েছে, আজকে চলছে ইংরেজবার পৌরসভা এবং ওলমালদা পৌরসভা। আমাদের তৃণমূলের মনোনীত যে সমস্ত প্রার্থীরা আছে তারা আজকে নমিনেশন ফাইল করছে এবং সেই নমিনেশনগুলো খুব সুষ্ঠুভাবে হচ্ছে। আমরা আশা করছি যে আমাদের সম্পূর্ণ নমিনেশন দুটো ওয়ার্ডের যে 49টা আছে তারা আজকে ডেটে আমরা শেষ করে দিতে পারি। ঠিক আছে।